নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা এবং তাৎপর্য সম্পর্কে আলোচনার অনুষ্ঠান আল্লাহ তাআলার অনুমোদন এবং আল্লাহ তাআলার ইসলামের সহযোগিতায় এবং প্রবাসী সর্বস্তরের জনগণের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের জীবনকে দুনিয়ার জীবন সকলে সফল করতে হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা আমাদের জন্য খরচ। তার জীবনে জানার পর তার আদর্শ অনুযায়ী আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে আন্তর্জাতিক পরিবর্তন সেই নিয়ম দিয়ে, সেই নীতি দিয়ে সাজানো যায়, সাজানো করা যায়, তাহলে বিশ্বে আবার শান্তি ফিরে আসবে। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম আজমাই আন্দোলন করে তারা বিশ্বে শান্তি দেখিয়ে গেছে যে ইসলামী হচ্ছে শান্তির ধর্ম। সেই জন্যই আমরা আমাদের আইবিসি এবং আপনাদের সহযোগিতায় আমরা সেই কাজটি আজকে আঞ্জাম দিয়েছি। আলহামদুলিল্লাহ, প্রবাসী জনগণের মধ্যে সচেতনতা দেখা যাচ্ছে, সেখানে সর্বস্তরের জনগণ উপস্থিত হয়েছেন, মা বোনেরা উপস্থিত হয়েছেন, শিশুরা উপস্থিত হয়েছেন। সেই সাথে আবার আমরা এখানে প্রতিযোগিতার ব্যবস্থা করেছি এবং সেই প্রতি রসুল সাল্লামের জীবনের উপরে আমরা প্রশ্ন করেছি এবং এই প্রশ্নের আলোকে যারা উত্তর দিয়েছে সীমিত সাহায্যের মধ্যে আমরা তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করেছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রাম এই আওয়াজ যেন সারা বিশ্বে পৌঁছে যাক সেই ব্যবস্থাও থাকবে এবং আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। এবং আপনাদের সামনেও আমাদের আহ্বান ছিল যে আসুন, রসুল সাল্লাম কারো ব্যক্তি নাই, আমরা রসুল সাল্লামকে ভালোবাসি এবং ভালোবাসি তার আদর্শ নিয়ে জীবন চালাবো, তাহলে আমরা আবার আমাদের পুরানো ইতিহাস আমরা ফিরে পাবো, তাদের দুনিয়াও সফল হবো এবং আগ্রাতেও আমরা রসুল সাল্লামের সাথে জানিয়ে দিতে পারবো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে সেই কল্যাণ করুন, কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কুয়েতে আমরা কুয়েতের প্রাণ কেন্দ্র রাজধানী সিটিতে বাংলাদেশি প্রবাসীদেরকে নিয়ে রাসুল সাল্লাল্লাহু জীবনের উপরে একটি সিরাপ নাটক আয়োজন করেছি। এটি আয়োজন করা হয়েছে ইসলাম ইনভিটেশন কমিটি তথা আইপিসির উদ্যোগে এবং এই প্রোগ্রামে প্রায় 300 লোক উপস্থিত হয়েছে এবং সকলে বাংলাদেশি প্রবাসী। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সাধারণ উপস্থিত প্রবাসীদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে রাসুলের মধ্যে রয়েছে উত্তম প্রকৃতি এবং রাসুলই একমাত্র আদর্শ এবং তাকে অনুসরণ করা। রাসুলের অনুসরণের মধ্যে রয়েছে মুক্তি এবং রাসুলের ভালোবাসার মধ্যে রয়েছে তীর সনদ। সেই কথাগুলো বোঝানোর জন্য আমরা চেষ্টা করেছি। পাশাপাশি আমরা একটি কুইজের আয়োজন করেছি, রাসুলের জীবনের আয়োজন করা হয়েছে এবং বিজয়ীদেরকে আমরা একটি সম্মানজনক পুরস্কার দিয়ে আমরা তাদেরকে বিদায় করেছি। সর্বশেষ আমরা তাদেরকে আপ্যায়নের মাধ্যমে এই প্রোগ্রামটি শেষ করে দিয়েছি। ধন্যবাদ সবাইকে।